শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাসায় মহান সৃষ্টিকর্তার ইচ্ছা দিনে আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমতে আমরা এই করোনা কালের অবস্থায় যে ভালো আছি, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা তোমাদের হচ্ছে রসায়ন বিষয়ে একাদশ অধ্যায়ের আমরা হলো কি খনিজ সম্পদ জীবনোচ্ছ্বাস এর অধ্যায়ে কয়েকটি অধ্যায়ের সাথে আমরা অ্যালকিনের প্রস্তুতি এবং এই অধ্যায়ের অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের রাসায়নিক ধর্ম যেমন হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন এবং ব্রোমিন সংযোজন, এই যে কয়েকটা টপিকস তোমাদের সাথে আমরা ধীরে স্থিরে অর্থাৎ মনোযোগ সহকারে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথাগুলো যদি মনোযোগ শোনো এবং হচ্ছে গুরুত্ব সহকারে জন্য নেও, তাহলে দেখা যাবে যে তোমাদের পড়াটা হচ্ছে নাকি নিমিষে অর্থাৎ হচ্ছে খুব সহজেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীদের, কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যা হচ্ছে আজ পড়তেছো এখনই মনে হচ্ছে না ভালো লাগছে, অনেক ভালো পারছি, কিন্তু দুই একদিন পরেই দেখা যাচ্ছে কি আমরা হলো কি মন থেকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে স্থায়িত্বটা হচ্ছে খুবই কম থাকে। যতই পড়বে ততই শিখিবে এবং এইভাবেই হচ্ছিল কি স্থায়িত্বটাকে বাড়াতে হবে। কারণ হলো রসায়নটা এমন একটা সাবজেক্ট যে মনে হচ্ছে যে না ইজিলি, পরবর্তীতে দেখতে কঠিন হয়ে যাচ্ছে, মানে দুদিন একদিন দুদিন তিন দিন পরে দেখা যাচ্ছে বিক্রিয়াটা আমরা রিয়াকশনটা ভুলে যাচ্ছি। এই যে বিক্রিয়াটা আমাদের তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা তোমাদের সাথে অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের প্রস্তুতি আমরা দুইটা পদ্ধতিতে প্রস্তুতি অ্যালকিনটা করতে পারি। একটা হচ্ছে কি ইথাইল ক্লোরাইড থেকে, তাহলে এক নাম্বার কি অ্যালকিনের হচ্ছিল কি অ্যালকিনের প্রস্তুতি। দেখো অ্যালকিনের প্রস্তুতি আমরা প্রথম পদ্ধতিতে যে চলে আসি, তাহলে কি হবে এক নাম্বারে যদি বলি যে কি বলবে আমরা হলো কি ইথাইল ক্লোরাইড থেকে। দেখো আমরা কি বলেছি, দেখো অ্যালকিনের প্রস্তুতি যে তার নাম আমরা হলো কি এক নাম্বার বলছে কি ইথাইল ক্লোরাইড থেকে। আমরা যদি ইথাইল ক্লোরাইড থেকে এই ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে উত্তপ্ত করি, আমরা কি বলতে কি ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করি অর্থাৎ তাপ প্রয়োগ করি, তাহলে আমরা কি ইথিন এবং হলো কি সোডিয়াম ক্লোরাইড এবং হলো কি পানি উৎপন্ন করবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো বিক্রিয়াটাই প্রদত্ত বিক্রিয়াটাই আমি তোমাদের সাথে আলোচনা করি। দেখো আমি শুধু বাংলার কথাটা বললাম যে ইথাইল ক্লোরাইড থেকে সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে সোডিয়াম ইথিন, সোডিয়াম ক্লোরাইড, লবণ এবং হলো পানি উৎপন্ন হবে। তাহলে প্রদত্ত বিক্রিয়াটা দেখো লক্ষ্য করো, ক্লোরাইড এর সাথে কি বলতে হচ্ছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বিক্রিয়া করি, তাহলে দেখো কি উৎপন্ন হবে প্রোডাক্টটা হচ্ছে লোকে আমাদের কি ইথিন। তাহলে কি ইথিন থাকলে আমাদের কি হবে দ্বিবন্ধন উল্লেখ থাকবে, তাহলে কি সিএইচ টু। এই যে দেখো ইথিন এটা হচ্ছে প্লাস হচ্ছে কি আমাদের বলছি সোডিয়াম ক্লোরাইড হচ্ছিল কি খাবার লবণ, প্লাস হচ্ছিল কি পানি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আবার যদি বলি যে ইথাইল ক্লোরাইড কে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে উত্তপ্ত করি, তাহলে ইথিন এবং হলো সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথাগুলো খুবই মনোযোগিতা দেখো, আমরা হলো কি একক ব্যঞ্জন ভেঙ্গে আমরা হলো কি দ্বিবন্ধন মিথেন থেকে হচ্ছিল কি অ্যালকেন থেকে হচ্ছিল অ্যালকিনটা উৎপন্ন হচ্ছে। তো তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা তোমরা নিশ্চয়ই এই যে উপলব্ধি করতে পারছো যে এই যে বিক্রিয়াটা ইথিলেন আমরা, তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট হলো যে আমরা এই যে এটাই হচ্ছিল কি ইথিন, অর্থাৎ হচ্ছে দুই কার্বন বিশিষ্ট হলো কি ইথিন। এই যে ইথিনটা উৎপন্ন হচ্ছে এটাই তোমাদের সাথে আমরা দেখাই দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হলো
আমাদের দ্বিতীয় পদ্ধতিটা যদি বলি যে ইথানল থেকে, তাহলে কি বলছি দেখো, দ্বিতীয় পদ্ধতি যদি বলি ইথানল, দেখো আমরা এক পদ্ধতিতে দিচ্ছি, এখন বলছি কি ইথানল থেকে হলো কি ইথিন প্রস্তুতির, আমরা হলো কি ইথিন প্রস্তুতি অর্থাৎ হলো অ্যালকিন প্রস্তুতির বর্ণনা করব। তাহলে বলবো দেখো আমরা ভাষাটা বলে নেই, ভাষাটা বলে নেই যে ইথানল থেকে, ইথানল থেকে আমরা হলো কি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের কে উত্তপ্ত করলে আমরা হলো কি ইথিন এবং পানি উৎপন্ন হয়। তাহলে কি দেখো ইথানল থেকে, ইথানল থেকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা কি বলতেছি উত্তপ্ত করলে, করলে ইথিন এবং হচ্ছে কি পানি উৎপন্ন করা হয়। তাহলে প্রদত্ত বিক্রিয়াটা দেখো লক্ষ্য করো, ইথানল দেখো এখান থেকে সালফিউরিক অ্যাসিডের কি বলছে সে উপস্থিতিতে, উপস্থিতিতে দেখো ইথিন সিএইচ ডাবল ওয়ান হলো সিএইচ টু প্লাস হচ্ছিল কি আমরা বলো কি পানি। তাহলে তোমাদের সাথে আমরা হলো কি ইথিনের প্রস্তুতি হলো দুটা পদ্ধতিতে তোমাদের সাথে আলোচনা করলাম। এই যে দেখো ইথানল হচ্ছিল কি প্রথম হচ্ছিল ইথানল ক্লোরাইড থেকে ইথিন প্রস্তুতি, এবং হলো আমরা হলো কি দ্বিতীয় টপিকটা ছিল হলো কি ইথানল থেকে, নল থেকে হলো অ্যালকিনের হলো কি প্রস্তুতি হচ্ছে। দেখো যে ইথানল থেকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে আমরা হলো কি ইথিন এবং হলো পানিটা উৎপন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থী, তো এই যে আমাদের হলো কি এক নাম্বার টপিকটা তোমাদের প্রস্তুতিতে অ্যালকিনের প্রস্তুতিটা দুইটা পদ্ধতিতে তোমাদের সাথে আলোচনা করলাম। তো এখন আসা যাক হচ্ছে কি অ্যালকিনের হলো দেখো আমরা দ্বিতীয় টপিকটা কি আছে সেটা হচ্ছে কি অ্যালকেনের হচ্ছে কি রাসায়নিক ধর্ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সাথে আমরা বলছি যে অ্যালকিন, অ্যালকিনের হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে কি দ্বিবন্ধনে আবদ্ধ থাকে, এবং এই দ্বিবন্ধন হচ্ছিল কারণে এরা রাসায়নিক ভাবে হলো কি খুবই সক্রিয়। আমি তোমাদের সাথে কি বলছি দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিক ভাবে কি বলছে খুবই সক্রিয়। এদের মধ্যে একটা হচ্ছে দুর্বল বন্ড, একটা হচ্ছে কি সবল মানে হচ্ছে কি শক্তিশালী বন্ড। মনে হচ্ছে কি কার্বন কার্বনের মধ্যে যে এই যে সিএইচ থ্রি ডাবল সিএইচ থ্রি ডাবল বন্ড সিএইচ টু, এই যে দেখো এই যে একটা বন্ধন হচ্ছিল কি একটা বন্ধন হলো কি সবল, অর্থাৎ হলো কি সবল, অর্থাৎ সবল অথবা হলো কি শক্তিশালী, আর একটা হচ্ছিল কি দুর্বল। একটি হলো কি সক্রিয় অর্থাৎ হলো আর একটা হলো নিষ্ক্রিয়তা। একটা হলো কি আমাদের বলছে কি দ্বিবন্ধন বন্ধন শক্তিশালী হলে অন্যটা তুলনামূলকভাবে দুর্বল। সাধারণ বিক্রিয়া করার সময় একটা দুর্বল বন্ধনটা কি হলো কি ভেঙে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হলো কি বিক্রিয়া করার সময় আমরা হলো কি দুর্বল বন্ধনটাকে ভেঙে যায়। এই যে এখন হলো আমরা রাসায়নিক ধর্ম ভাবে তোমাদের সাথে ই করেছি, রাসায়নিক ধর্মের হিসাবে এই যে আমরা হলো কি এর মধ্যে আর একটা কি হাইড্রোজেন সংযোজন, অর্থাৎ হলো হাইড্রোজেন যোগ করার ফলে আমাদের কিটা হয়। তো দেখো হাইড্রোজেন সংযোজনের এই দুই নম্বর টপিকটা কি বলছে দেখো, নিকেল প্রভাবকের উপস্থিতিতে কি বলছি নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিলিনকে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে, মানে হচ্ছে কত 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। তাহলে দেখো অ্যালকেনের রাসায়নিক ধর্ম কি, এখানে কি বলছে হাইড্রোজেন সংযোজন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন সংযোজন দেখো এই যে হাইড্রোজেন সংযোজন যদি বলে, তাহলে আমাদের প্রথমে আসে তাহলে হাইড্রোজেনের সাথে আমরা যদি বলি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিলিনকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। তাহলে দেখো প্রদত্ত বিক্রিয়াটা ইথেনটা দেখো কি হয়, বিক্রিয়াটা হলো কি ডাবল বন্ড সিএইচ টু প্লাস হচ্ছে হলো কি আমাদের কি
হাইড্রোজেন যেহেতু কি সংযোজন, হাইড্রোজেন সংযোজন শব্দের অর্থ হলো কি যোগকরণ। দেখো হলো হাইড্রোজেন সংযোজন করলাম, করে কি আমাদের উৎপাদন হচ্ছে, কি হচ্ছে আমাদের প্রভাবকটা হলো কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 100 হচ্ছে কি 80 থেকে হচ্ছে কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমাদের কি ইথিন উৎপন্ন হয়, CH3 ডাবল বন্ড হচ্ছে কি CH3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হলো কি হাইড্রোজেন সংযোজন, ইথিলিন ইথিন থেকে হলো কি ইথেন প্রস্তুতি আমরা হলে পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় টপিক যদি পারে বলি যে পানি সংযোজন, পানি পানি সংযোজন। দেখো পানি সংযোজন যদি চলে আসে, দেখো এখান থেকে আমরা যদি বলি যে বিক্রিয়াটা একটু হলো যে আমরা হলো কি ফসফরিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে, কি বলছি ফসফরিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় ইথিলিনকে পানির সাথে বিক্রিয়া করে উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা বিক্রিয়াটা যদি বলি যে CH ডাবল বন্ড CH2, আমরা কি এই যে আমরা হলো পানি সংযোজন করেছি, অর্থাৎ হলো কি পানিটা হলো কি সংযোজনটা CH ডাবল বন্ড CH ডাবল বন্ড প্লাস হচ্ছে কি পানি, যেহেতু আমরা পানি সংযোজন শব্দের অর্থ হলো কি যোগকরণ, অর্থাৎ কি পানিতে যোগ করছি কি আমরা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এবং উচ্চ তাপমাত্রায় করে আমাদের কি হচ্ছে ইথানল হচ্ছে। এই যে ইথানলটা হলো কি আমাদের উৎপন্ন হয় ইথিন প্লাস হলো ইথানল। এই যে আমাদের এই প্রস্তুতিটি হয়েছে এবং দ্বিতীয় তৃতীয় ডাপটা আমাদের চলে আসে হচ্ছে কি ব্রোমিন সংযোজন, ইথিলিনের সাথে লাল বর্ণের ব্রোমিনকে উত্তপ্ত করে অথবা লাল বর্ণের ব্রোমিনকে অপসারণ করে বিক্রিয়া করে আমাদের কি করে এই বিক্রিয়া হলে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয় এবং সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এই বিক্রিয়া প্রদর্শন করে। অসম্পৃক্ত অর্থাৎ হচ্ছে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বন্ধনটা তোমাদের সাথে আগেই ডিটেলস আলোচনা করেছি। অসম্পৃক্ত বন্ধন শব্দের অর্থ হচ্ছে কি কার্বন এবং কার্বনের মধ্যে একক অথবা দ্বিবন্ধন বিস্তৃত থাকবে। প্রিয় শিক্ষার্থীদের এই যে দেহত যেহেতু পানি সংযোজনের মতনই আমরা হলো কি ব্রোমিন সংযোজন একই পদ্ধতিতে করতে পারবো। দেখো আমাদের কি বলেছে ব্রোমিন সংযোজন সেটা বিক্রিয়াটা প্রদত্ত ব্রোমিন সংযোজনের প্রদত্ত বিক্রিয়া হচ্ছে কি CH2 ডাবল বন্ড হলো CH2 বন্ড হচ্ছে হলো ব্রোমিন, যেহেতু হলো কি আছে আমাদের কি ব্রোমিন, এই যে ব্রোমিনের সংকেতটা ব্রোমিন দিয়ে দিচ্ছি, এখান থেকে হলো কি আমাদের উৎপন্ন পদার্থ আসবে কি CH3 বন্ড হচ্ছে হলো কি দেখো ড্রাইব্রোম, অর্থাৎ হচ্ছে হলো কি দুইটা তৈরি করবে, তাহলে এখান থেকে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই যে এখান থেকে শুরু করে আমরা যদি বলি যে CH ডাবল বন্ড হলো CH2 প্লাস হচ্ছে হলো কি ব্রোমিন, এই যে বিক্রিয়াটা আমরা যদি দেখাই তাহলে দেখো এখান থেকে হলো কি একক বন্ধনটা ভেঙে হলো না দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধনটা তৈরি করবে। তাহলে দেখো একক বন্ধনটা সেহেতু আমাদের এই যে CH2 বন্ড হলো কি এই যে সাইডে আমরা ব্রোমিনটা দিয়ে দিচ্ছি এবং হলো CH2 বন্ড হলো কি ব্রোমিন, এটা অর্থাৎ হচ্ছে কি এটা হলো কি ড্রাইব্রোমো ইথেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই যে ছিল আজকের টপিকসটা আলোচনা, তোমাদের পরবর্তীতে তোমাদের অ্যালকাইন প্রস্তুতি এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই বলেই আমার ক্লাসটা শেষ করছি, আল্লাহ হাফেজ।